সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে কি? ওই তুকার বড়ার কত কইছে নে, বোধহয় মারা গেছে সে। কি? হ্যাঁ গো, রোগ নিয়ে বাড়িতে ঢুকেছিল, বোধহয় ওই রোগের জীবনটা গেল। এবারে এবারে রোগটা বাড়িতে ছড়িয়ে পড়বে, সবাই মরবে, সবাই মরবে। এখন কি হবে গো বৌরানী, কি হবে? আহা, এমন ভাবে খেতো নি, দাঁড়াও আমি দেখছি। মানুষটা মরে গেল, কেউ কিছু কি জানলেন? কখন হলো? মহামারীতে মরেছে, এই রোগ এবার বাড়ির মধ্যে ছড়াবে যে। কিভাবে উঠোনের মধ্যে ফেলে রেখেছে? ও বউকে বলো, বলো বউকে এই মোড়াকে বাড়ির বাইরে টেনে নিয়ে যেতে। চুপ কর ছোট, দেখছিস তো বউটার কি দুর্দশা। সরজু যা তো, বউকে ডেকে আন। ঠিক আছে। তোমার আর কান্দি দেখ, কোনো দিকে তার নজর নেই। দুঃখা, কি হচ্ছে? কোথায় যাও, আমার কেউ নেই। দেখো দুঃখা, মরের ওপর তো কারোর হাত নেই, তাও যাকে যেমন আয়ু দিয়েছেন। তুমি কেঁদো নি বাচ্চা, এমন ভাবে কেঁদো নি, কেঁদো না। চুপ করো দুঃখা, চুপ করো। কি কাণ্ডি, কি কাণ্ডি দেখো বড়গিন্নি, কি কাণ্ডি দেখো। হ্যাঁ, এই ছোটর বউ কাণ্ডি কেন দেখেছো? একবারে গা জড়িয়ে ধরলে। আরে ও তো মহামারীতে মরেছে, এবার তো ওই মরণ রোগে ও মরবে দেখছি। ও ছোটনাথ বউ, ছোটনাথ বউ, কি করছোটা কি শুনি? আরে ছেলে পিলের ঘর, মহামারীতে মরেছে আর ও বউ এত কোনোকে গায়ে লাগা লাগিয়ে বসেছিল। তোমার হচ্ছে ছোঁয়া লাগবে বাচ্চা। দেদমা, কি করেছেন কি আপনি? দেখছেন তো দুর্গা কেমন ভাবে কাঁদছে। ও বৌরানী, তুমি কিছু করো না, তোমার তো অনেক ক্ষমতা বৌরানী, আমি নিজে চোখে দেখেছি, তুমি ওকে ফিরিয়ে দাও বৌরানী, তুমি পারো, তুমি কিছু করো, ওকে ফিরিয়ে দাও। চুপ করো দুর্গা, চুপ করো। মানুষের পরাণ ফেরানোর ক্ষমতা কারণে তোমাকে এখন মাথা ঠান্ডা করে ও দাও কার্য করতে হবে। তুমি এত ভেঙে পড়লে চলবে দুর্গা? তোমরা দাও কার্যের ব্যবস্থা করো, যা টাকা লাগবে আমি দেব। দাহ কার্য বললেই তো করা যাবে না বৌরানী, ছোঁয়াচে রোগে মরেছে যে, কে ছবে ওর দেহ? সে কি কথা, ছোঁয়াচে রোগে মরেছে বলে ওর দাহ কার্য হবে নি? ও তো তোমাদের আত্মার নখ ছিল, ও কি তোমাদের জন্য কম কিছু করেছে? ঝামেলির কি আছে শুনি? হ্যাঁ, কত ঝামেলির কি আছে? লেটেল দেখে এ দেহকে ভাগাড়ে ফেলো দেখি, এ দেহ বেশিক্ষণ বাড়িতে রাখতে হবে না। না না কর্তা মা, এমন কথা কইবেন, ওর দেহ শেল শকুনে চিড়ে গাবে, আমি সহ্য করতে পারবো না। দুর্গা, এমনটা হবে না, আমি থাকতে এমনটা আমি কিছুতেই হতে দেবো না। পরাণের ভয় সকলের আছে, আমরা কেউ কাজ করতে পারবো না। তোমরা না পারলেও তো আমাকে পারতে হবে। সুবলা দিদি, বংশী কুরকি কে বলো সে রাস্তা থেকে ছোট কর্তাকে এক্ষুনি ডেকে পাঠাতে। তোমার তো সাহস কম নাই বউ। ছেলেটা ব্যবসার কাছে ব্যস্ত আছে আর তাকে কিনে ছোট খাটো বিষয় ডেকে পাঠাচ্ছো? সত্যি আমাদের সময় তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এভাবে স্বামীকে ডেকে আনার কথা। হ্যাঁ অবশ্যই, চন্দ্র তো তোমার কথায় ওটা বসা করে, তোমার ডাক শুনে অত সে এক মিনিট ছুটে চলে আসবে। কালে
গালে কত কি হলো, পিঠে পুলি ন্যাজ গজালো। ছোট দাম দেখিনি, মুকিমপুর থেকে জ্বর নিয়ে যে লোকটা এসেছিল সে লোকটা মারা গেছে। সে কি? সবচেয়ে সমস্যা হলো সৎকার করার কোনো লোক পাওয়া যাচ্ছে না। জ্বরে ভোগা মরা তো ছুতে সবাই ভয় পাচ্ছে। বৌরানী মা ব্যস্ত হয়ে পড়েছেন। ঠিক আছে, আমি দেখছি। শুনেছেন তো কি হয়েছে? মানুষগুলো কত আশা নিয়ে আমাদের কাছে এলো, আমরা তো কিছুটি করতে পারলাম না। নিহতি মহেশকে টেনে নিয়ে গেল, কেন যে এমন জ্বর জ্বালা শুরু হলো কে জানে। সত্যি রানী, হঠাৎ করে এভাবে মহামারী লেগে যাবে কেউ ভাবতেও পারেনি। না না, আজ সময় নষ্ট করলে চলবে না। আপনি দেখুন কেমন করে মহেশের দেহ সৎকার করা হবে, কেউ তো ভয় ছুতেও চাইছে না। দুঃখা একা কি করবে বলুন তো, ওর মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। রঘুবীর যে কি করলেন! আমি কাকে কি বলি বলতো রানী, প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাই আমি দ্বিগুণ বকশিস দিতে চাইলেও কেউ ওই রোগে মরা দেহ ছুতে চাইছে না। ওদেরই বা কি দোষ, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, কলকাতা শহরের অবস্থাও ভালো না, এদিকে কোম্পানি বাহাদুর বিষয়টা নিয়ে চিন্তিত। এই পরিস্থিতিতে কি করবেন তারা বুঝতে পারছেন না। তাহলে দেহ এমন ভাবে পড়ে থাকবে, ওরা গরিব বলে কি মানুষ না, অজানা অসুখে মরেছে বলে কি ওদের কোনো মান নেই? আপনি বা এমন কথা কইছেন কি করে বলুন তো। রানী, তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, কথাগুলো আমি বলছি না, লোকজন বলছে। আর তাছাড়া দাহ কার্য সম্পূর্ণ করতে গেলে তো লোকজন লাগে, কে যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে কে জানে। ছোট কর্তা, সর্দার, এসো ভেতরে এসো। ছোট কর্তা, অনেক কষ্টে কয়েকজন লিটলকে রাজি করিয়েছি সৎকারের জন্য, এখন আপনি যদি অনুমতি করেন তো মহেশের দেহটা নিয়ে রওনা হই। সর্দার, আমি রঘুবীরের কাছে প্রার্থনা করব যাতে তিনি তোমাদের পরাণ ভরে আশীর্বাদ করেন আর রক্ষী করেন। রানীমা, এতদিন বড় কর্তা মশাই ছিলেন, তারপর থেকে ছোট কর্তাই আমার সব, এনারাই আমার রঘুবীর। রানীমা, আপনি হলেন সাক্ষাৎ সীতামা। আপনাদের সেবাই আমার পরম পণ্ডিত। ছোট কর্তা, তাহলে এবার অনুমতি দিন, আমরা রওনা হই। যাও, তবে তোমরা একটু সাবধানে থেকো, শুধু দেহ না, মহেশের ব্যবহার করা সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলো। আর দাহ কার্য সম্পূর্ণ হলে তোমরা নিজেদেরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও। একটা কথা মাথায় রেখো, এই রোগটা যে বড় ছোঁয়াছে। জিয়াকে ছোট কথা।